যাদে মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিন ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه محمد صلى الله সবাই
রাত্র অনেক গভীর, রাত্র যত বেশি হয় আল্লাহর রহমত তত বেশি হয়। আপনারা গভীর রাত পর্যন্ত বসে আছেন, অনেক কষ্ট করে আপনারা আসছেন, কষ্ট করে বসছেন, ঘুমকে হারাম করছেন শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। দরুদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ খুশি হবেন। দরুদ শরীফ আল্লাহ নিজেও পড়েন, আল্লাহর ফেরেশতারাও পড়েন, আমাদেরকে পড়ার জন্য নির্দেশ করেছেন। বখিলি না করে, কথা না বলে, অন্যমনস্ক না হয়ে মনের সবটুকু ভালোবাসা দিয়ে আসুন আমরা দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করলাম, হাদিস শরীফে আছে রাসূল ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াত, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ আল্লাহ মাফ করেন, 10টি সম্মান বাড়াইয়া দেন, 10টি নেক আমল দান করেন। এই ওলির দরবারে আমরা আসছি, আমি প্রথমেই আল্লাহর কাছে দরখাস্ত করছি আল্লাহ যেন প্রত্যেকের ওলি বানিয়ে বাড়িতে ফিরিয়ে দেন। আল্লাহ কি পারেন না? চিল্লিয়ে বলেন আল্লাহ কি পারেন না? আল্লাহ তো পারেন। আসুন আমরা আরেকবার দরুদ শরীফ পড়ি, আর আশেপাশে যারা হাঁটাহাঁটি করছেন, গল্পগুজব করছেন, রাস্তায় ঘুরছেন, আশা রাখি সবাই এই মুহূর্তে জলসায় চলে আসবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ খসালিহি, সাল্লা আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জৈনপুরের আল্লাহ ফকের খাস মকবুল ওলি আল্লামা করামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আল্লামা সফি আহমদ সিদ্দিকী আল কোরাইশি জৈনপুরী হুজুর এবং
আল্লাহ মাওলানা হাফেজ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা ফয়জানুর রব সিদ্দিকী জৈনপুরী মাদ্রাজুল্লাহুল আলী, হযরত উলামায়ে কেরাম, ফজলে আজম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, গভীর রাত্রে অবস্থানরত ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আওয়াজটা ভালো হয়নি, আর একটু সুন্দর আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। জৈনপুরের আল্লাহর ওলিদের এই মাহফিল, এটা একটা ঐতিহাসিক মাহফিল, ঠিক না? এটা কোনো আজকে নতুন না, যোগ যোগ ধরে এই শাহপুর দরবার শরীফে, খানকা শরীফের মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। আল্লাহর ওলিদের এই মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ অনুরাগী ভক্তবৃন্দদের মাঝ থেকে আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর পছন্দের কতগুলো মানুষকে এই গভীর রাত পর্যন্ত এখানে অবস্থান করার সুযোগ করে দিলেন, এজন্য আমরা উচ্চ আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ। আমাকে আসলে আরো কয়েকবার এখানে দাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করা হয়েছে, কিন্তু আমি সুযোগ দিতে পারি না। আর সাধারণত আমি ওই শেষ রাত্রের মাহফিলে খুব কম যাই, কারণ এটা আমার তবিয়ত দেয় না আর আমার স্বাস্থ্য এটা মানায় না। আমি আগের থেকেই এটার থেকে, এই শেষ রাত্রের আলোচনা থেকে একটু বিরত থাকতে চাই, কারণ আমরা তিনটা হকের কথা জানি। একটা হলো হক কুল্লাহ, আর একটা হকুল ইবাদ, আর একটা হলো হকুল ওয়ালিদাইন। কি বলেন? আল্লাহর হক, বান্দার হক, আর একটা হলো পিতা মাতার হক। এই তিনটার বাহিরে আরেকটা হক আছে, সেটা হলো হকুল নফস, দেহের হক। এই দেহের হকটা কিন্তু এত গুরুত্বপূর্ণ, এই দেহের হক যদি আদায় করতে পারেন তাহলে আপনি আল্লাহর হক আদায় করতে পারবেন, বান্দার হকও আদায় করতে পারবেন, পিতামাতার হক আদায় করতে পারবেন। আর দেহের হক যদি আদায় করতে না পারেন কোনোটাই পারবেন না। তো দেহের হকটা কিভাবে আদায় করবেন? সময় মতো ঘুমাইতে হবে, সময় মতো খাইতে হবে, সময় মতো রেস্ট নিতে হবে, ব্যায়াম করতে হবে, ডাক্তার কবিরাজ দেখিয়ে চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকতে হবে, তখনই আপনার সকলের হক আদায় করতে পারবে। এই জন্যে ঘুমটাও একটা ইবাদত। বলেন ঘুমটাও কি একটা ইবাদত? ঘুম ইবাদত যদি ঠিক হয় আপনার নামাজ ইবাদত ঠিক হবে। আর ঘুম ইবাদতের কারণে এটা একটু যদি হেসট খায় তাহলে ফজরের নামাজটা নষ্ট হয়ে যায়, ঠিক না? তারপরেও যেহেতু এটা সারা রাত্রের মাহফিল, যারা সারা রাত বসে থাকেন এরা তো অবশ্যই নামাজ পড়ে, নাকি বলেন? আর যারা নামাজি এরা ফজরের এক ঘন্টা আগে শুইলেও নামাজ পড়ে, আর যারা বেনামাজি এরা সন্ধ্যায় শুইলেও নামাজ পড়ে না। এটি হচ্ছে বাস্তবতা। আল্লাহ কোরআন শরীফে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা,
আপনাকে ঘুম দিছি আরামের জন্য। কিসের জন্য? আরাম করার জন্য। আরামের জন্য ঘুম হয়, এই জন্য আল্লাহ আরো বলছেন রাত্রের অন্ধকারটাকে আল্লাহ ঘুমের লেবাস বানাইছেন। কি বানাইছেন? ঘুমের লেবাস। যেমন শীতকে ঠেকানোর জন্য আমরা কম্বল গায়ে দিছি, জাম্পার গায়ে দিছি আরামের জন্য। রাত্রের অন্ধকার যত বেশি হয় ঘুমটা তত ভালো হয়। এই ঘুমটা ইয়া অন্ধকারটা ঘুমের একটা লেবাস, এটা পোশাক। তাহলে আল্লাহ কোরআনের মধ্যে যেমন ঘুম দিছেন আরামের জন্য, রাত্র দিছেন ঘুমের লেবাস, তাহলে বোঝা গেল ঘুমটা একটা শরীয়ত। ঘুমটা কি? কথা বলেন আমার সাথে, ঘুমটা কি? একটা শরীয়ত। তো ঘুম তো আমরা যাই, যাই না যে তা না, আর সারা বছর তো আর সারা রাত কাটান না, সারা বছরই ঘুম যান। বছরে একদিন বা দুই দিন একটু রাত ভর ওয়াজ শুনেন, পার্থক্য এতটুকু। আর আমাদের জন্য সমস্যা হলো এটা যে আমাদের প্রতিদিন কথা বলতে হয়, আরামেরও দরকার আছে। কি বলেন, আছে না? তো হুজুর কেবলা আমাকে অনেক অনুরোধ করে ওনার এই খাদেমকে দিয়ে আমাকে দাওয়াতটা মঞ্জুর করেছেন। তা যাই হোক, আমি কিছু বলতে পারি আর না পারি, আমি আসছি হুজুরের দোয়ার জন্য। আমি লম্বা কথা বলবো না, একটু সামান্য কথা বলবো, এরপরেই ইনশাল্লাহ আপনাদের থেকে বিদায় নেব। আমি কোরআন শরীফের 18 পারা সূরা আল মুমিনুন থেকে আমি ছোট দুইটা আয়াত পড়ছি, একেবারে ক্ষুদ্র দুটি আয়াত। এর উপরে ইনশাল্লাহ আমি কিছু কথা বলব। এই যে এখন আলোচনা হইতেছে, আমার দিকে চাচ্ছেন তো সবাই নাকি? আমার দিকে তাকাইতেছেন, একটু নজর দেন সবাই। অনেকে ঘুমাইতেছেন, বসে বসে ঘুমাইছেন। আমি একবার আজ থেকে 25-30 বছর আগে এক মাহফিলে গেছিলাম, তখন আমারও কিরম শেষ রেখে দিয়েছিল। তখন দেখি কেউ বসে রয়েছে আর কেউ বসে বসে জুড়ে, কেউ শুয়ে রয়েছে। আমি বললাম জাহান্নামে কে কে যাবেন একটু হাত তোলে। যারা জুড়তেছে আর যারা শুয়ে রয়েছে এরা শহর থেকে আটটা তুলে রয়েছে, আর যারা বসে রয়েছে আর হাত তোলে না। তোকে হাত কী জন্য তুলছ? তোকে বেহেস্তে যাওয়ার জন্য। তোকে হুজুরি কী কইছে? তোকে হুজুরি কি আর ওয়াজ বইয়া কি আর জাহান্নামের কথা কইছি নি? কইলে তো বেহেস্তের কথাই কইছি, আসলে এতে ঘুম কথা বুঝছি না। এতে কোন জায়গায়? এতে ঘুম। তো ভাই আপনারা আছেন তো সজাগ নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আছেন তো সজাগ? আওয়াজ চলবে তো নাকি? শুনতে রাজি আছেন তো? রাজি নেই কারা একটু হাত তোলেন না, তাহলে বুঝা গেল সবাই সজাগ আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো ওয়াজ করতেছে আমার নবী। কে করতেছেন? নবীজি ওয়াজ করতেছেন। হঠাৎ নবীর ওয়াজ বন্ধ হয়ে গেল, নবী ওয়াজ বন্ধ করে দিলেন, মসজিদের ভিতরে ঢুকে গেলেন। মসজিদ মানে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম একটা আওয়াজ পাইলেন মধুপোকার আওয়াজের মতো, আর একটা গ্রান পাইলেন মেশক আম্বরের গ্রান। কিছুক্ষণ পরে আবার নবী সাহাবীদের কাছে ফিরে আসছেন, তবে খুব হাসি খুশি। নবীকে খুব হাসি খুশি দেখা যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মর্মস্পর্শী আলোচনা বন্ধ করে আপনি মসজিদে ঢুকলেন, আর আমরা একটা আওয়াজ পাইলাম মধুপোকার আওয়াজের মতো, এটা কিসের আওয়াজ আর কেন গেলেন? তখন আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আমি তোমাদের কাছে
আলোচনার প্রাক্কালে হঠাৎ করে দেখতে পাই হযরত জিব্রাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আগমন করেছে। কত হাজার? 70,000। তোমরা ফেরেশতা দেখো না, আমি ফেরেশতা দেখে আলোচনা বন্ধ করে আমি মসজিদের ভিতরে ঢুকে গেলাম। এইমাত্র হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের 10টি আয়াত একসাথে তেলাওয়াত করে শুনালেন। কয়টি আয়াত? 10টি আয়াত। সে তেলাওয়াতের আওয়াজ তোমরা মদপোকার আওয়াজের মতো গুনগুন আওয়াজে শুনতে পেয়েছ। আর একটা আওয়াজ তোমরা শুনতে পেয়েছ, 70,000 রহমতের ফেরেশতারা একটা কথা বলে গেলেন, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান, এই নবীর উম্মতেরা সবচেয়ে বড় ভাগ্যবান যে নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। এই বাচ্চাদের এই অবস্থা হলে ওয়াজ করবে কিভাবে? সত্তর হাজার ফেরেশতা একসাথে বললেন যে এই নবীর উম্মতেরা ভাগ্যবান যে নবীকে আল্লাহ দিয়েছেন 30 পারা কোরআন। এখন এই 10টি আয়াতের মধ্যে রাসূল বললেন যে একজন ইমানদারের, একজন ওলি আল্লাহ, একজন বুজুর্গের 7টা গুণ থাকবে। জোরে বলেন, কয়টা? একটু আওয়াজ দেন, আরো জোরে কন, 7টা। প্রত্যেকটা 7-এর মধ্যে একটা বরকত আছে। কি আছে? ওইখানে আরেক দিকে চায়, আমার দিকে চায় না। প্রত্যেক 7-এর মধ্যে একটা কি আছে? একটা গুণাগুণ আছে, একটা রহমত বরকত আছে। আসমান কয়টা? কথা বলে না। কয়টা? জমিন 7টা। আল্লাহ পাক বান্দারে খাদ্য দান করছেন প্রথমে কয় প্রকার? 7 প্রকার। কয় প্রকার? জমিনের উৎপাদিত ফসল 7 প্রকার, ফল পুরুষ 7 প্রকার, পশু 7 প্রকার, পাখি 7 প্রকার, বাতাসের মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার, পানির মধ্যে বৈশিষ্ট্য আছে 7 প্রকার, আগুনের গুণাগুণ আছে 7 প্রকার, মোমেনের বৈশিষ্ট্য থাকবে 7 প্রকার। কন্যা সুবহানাল্লাহ। কয় প্রকার? 7 প্রকার। দেখুন, আল্লাহ এই 7টা গুণ বর্ণনা করার আগে শুরুতে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা কামিয়াব হয়ে গেছে, ইমানদাররা নাজাত পেয়ে গেছে, ইমানদাররা মুক্তি পেয়ে গেছে, ইমানদারের চিন্তা নাই, ভাবনা নাই, এক কথায় ইমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। কেন? আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। ইমানদারেরা যেন দেখেন, ওই দেখেন অবস্থাটা দেখেন, আপনার কি ওয়াজ শুনবেন না তামাশা চাইবেন? কি ব্যাপারটা? কি তারপরে এদিকে ফিরেন, সব
সব এদিকে ফিরে বসেন। আর এদিকে যাচ্ছেন কেন আপনারা? আমার ভাইরা খেয়াল করে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ঈমানদাররা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। অর্থাৎ ঈমানদাররা ধৈর্যের সাথে, ভয় ভীতির সাথে, খুজু এবং খুশুর সাথে নামাজ আদায় করে। ঈমানদারের নামাজের মধ্যে রিয়া নাই, লৌকিকতা নাই, ঈমানদাররা আল্লাহর জন্য নামাজ আদায় করে। তার জন্য মুনাফিকের নামাজ হলো মানুষকে দেখানোর জন্য, আর ঈমানদারের নামাজ হলো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। الذين هم في صلاتهم خاشعون, মুনাফিকরা নামাজ পড়ে না তার ভয়ে, মুনাফিকরা নামাজ পড়ে পিতামাতার ভয়ে, মুনাফিকরা নামাজ পড়ে কোন মজলিসে সমাজ রক্ষার্থে, আর ঈমানদাররা কারো ভয়ে নামাজ পড়ে না, ঈমানদাররা নামাজ আদায় করে আল্লাহকে ভয় করে। যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে ফজরের সময় পানি যত ঠান্ডা হোক, শীত যত বেশি হোক, সে উঠবে, সে নামাজ আদায় করবে, আর মুনাফিকরা শুয়ে ঘুম যাবে। ঠিক না? এ ভাইরা আমার, আমার আল্লাহ বলছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের, নামাজীদের জন্য জাহান্নাম, ওয়াইল জাহান্নাম, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, কোন মজলিসে গেলে পড়ে, বাড়ি গেলে পড়ে না, শুক্রবারে পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে না, যদিও নামাজ আদায় করে, মানুষে দেখাবার জন্য আদায় করে। এই জাতীয় নামাজি যারা, তারা নামাজে দাঁড়াইলে অন্য মনস্ক হয়ে থাকে, এমন কি তারা দাঁড়াবে না বসবে, দুই রাকাত না তিন রাকাত না চার রাকাত, এই কথাটাই তারা মনে রাখতে পারে না। এই জাতীয় নামাজি যারা, তাদের ঠিকানা জাহান্নাম, এটা আমার আল্লাহর ঘোষণা। এই জন্য আমার ভাইয়েরা রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من احسن وضوءه যে ব্যক্তি ভালো করে ওযু করলো, وصلىهن لوقتهن নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করলো, واتم ركوعهن وخشوعهن রুকু সেজদা গুলো সঠিকভাবে আদায় করল, কানা লাহু আলাল্লাহি আহাদুন, এমন নামাজির জন্য আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর অঙ্গীকার, আইয়া গফারা লাহু, এমন নামাজির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। ওমান লাম ইয়াফআল যালিক, আর যে ব্যক্তি এইভাবে নামাজ আদায় করবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন,
আল্লাহর পক্ষ থেকে ক্ষমার কোন অঙ্গীকার নাই। ইনশা আগাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, ইচ্ছা করলে আমার আল্লাহ ক্ষমা করতে না পারেন অথবা কঠিন আযাব দিতে পারেন, তবে বেনামাজিরা ক্ষমা পাবে, এই অঙ্গীকার আমার আল্লাহ করে না। একদিন একটা যুবক রসুলের খেদমতে গেলেন। আজকাল কথাটা আমি এই জন্য বলছি, আমরা রাত বড় অশ্বনি নামাজ পড়ি না। কি ভাই কথা ঠিক কি না? রাত ভর অশ্বনি বাড়িতে নামাজ যায় নামাজ পড়ি না। অনেক যুবকরা নামাজ পড়ে, আবার বেশিরভাগ যুবকরা নামাজের ধারে কাছে যায় না। যেই ছেলেটা ক্লাস পড়ে পড়ে তার উপর নামাজ পড়া ফরজ, তার 10 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনো মা বাপ তাদেরকে নামাজের জন্য কোনো গুরুত্ব দেয় না। কথা সত্য কিনা বলেন আপনারা? গুরুত্ব দেয় না। আর আমরা ওয়াজ মাহফিলে যাই, যেখানকার যে হাওয়া সেই হাওয়া ধরি আমরা ওয়াজ করিয়া বাড়ি যাই। আমার কথা হয়তো রাগ করেন, এখানে জৈনপুরের হুজুরগো মাহফিল, এখানে ওয়াজের মধ্যে জৈনপুরের হুজুরগোর প্রশংসা যত বেশি করতে পারবো তত হয়তো আমি বাহা বাহা পাব। এই চিন্তা করি আমরা অনেক বক্তারা দেখা যায় প্রশংসা করতে 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 করতেই আমরা সময় কাটাই, কিন্তু আল্লাহর ওলিরা তো এটা বলেন না। আল্লাহর ওলিরা তো এই মাহফিল, এই কষ্ট, এই সব, এই আয়োজন মানুষকে আমল শিক্ষা দেওয়ার জন্য। কি কথা ঠিক কিনা বলেন? আমল শিক্ষা দেওয়ার জন্য। আমি আবার এটা খুব বেশি একটা করি না, কথা বুঝে আসছে কিনা? কারণ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআদিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক কারো সুরতির দিকে চায় না, আল্লাহ কারো সম্পদের দিকে তাকায় না, আল্লাহ শুধু দেখেন তোমাদের অন্তরের দিকে আর দেখেন আমলের দিকে। কার অন্তরটা ভালো, কার আমল ভালো, এটি আল্লাহ পছন্দ করেন, আর কোনটাই আমার আল্লাহ পছন্দ করেন না। আমলের মধ্যে সবচেয়ে বড় ঈমানদারের ঈমানের পরে সবচাইতে বড় আমল হলো নামাজ। জোরে কোন কি? আওয়াজটা ভালো হইছে না, জোরে বলেন কি? নামাজ। আমার ভাইয়েরা যুবক ছেলেটা আল্লাহ হাবিবের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নি আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা গুনাহ করেছি, ও নবী আমার গুনাহটা কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? এই সময় নামাজের টাইম হল, নবী মুয়াজ্জিনকে বললেন আজান দাও, মুয়াজ্জিন আজান দিলেন, নবী নামাজের ইমামতি করলেন, যুবক ছেলেটা নবীজির পিছনে দাঁড়িয়া দাঁড়িয়া নামাজ আদায় করলেন। এই ছেলে রে, এই আপনারা কথা বলবেন না, আমি কন্ট্রোল করব ইনশাআল্লাহ। ওরা ভদ্র ছেলে, ওদেরকে ধমকাবেন না, কথা বলবেন না। তোমরা অনেক ভালো ভদ্র ছেলে, ভদ্রতার পরিচয় দিবে, ঠিক আছে? কথা বলবেন না, দুষ্টামি করবেন না। যুবক ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আল্লাহ আমার গুনাহটা ক্ষমা করবেন? নবী বলে, যুবক তুমি কি নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়েছি। নবী বলেন, আরে যুবক এই নামাজ এমন নামাজ,
এই নামাজের কারণে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। আল্লাহ কোরআন শরীফে বলছেন, আকিমি সলাত তরফাই নাহারি ওয়া জুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথম অংশে ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে জোহর আর আসরের নামাজ, রাত্রের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ, এই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। এই পাঁচ ওয়াক্ত নামাজে যে সওয়াব বা নেক আমল হবে, আমার আল্লাহ বলেন নামাজির আমলের মধ্যে যত গুনাহ থাকবে এই নামাজের কারণে তার গুনাহ খাতা দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? গুনাহ দূর হয়ে যাবে। এখন এই কথা কোন মুনাফেকের জন্য না, কোন ফাসেকের জন্য না, কোন ইহুদি নাসারার জন্য না, কোন বেঈমানের জন্য না, কোন বখাটা মানুষের জন্য না। আমার আল্লাহ বলেন যালিকা যিকরা লিয-যাকিরিন, এই উপদেশগুলা তাদের জন্য যারা ওয়াজ শোনার পর, এই আলোচনা শোনার পর যারা উপদেশ গ্রহণ করে, উপদেশ আমল করে, আমলের নিয়ত করে, একমাত্র তাদের জন্যই উপদেশ। কেননা আমার ভাইয়েরা, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, মাঝখানে হাঁটাহাঁটি কেন? বসো। কিসের মাঝখানে হাঁটাহাঁটি? এই দুনিয়াতে যত মানুষ আছে সব ধ্বংস হয়ে যাবে, সব বিপদগ্রস্ত হবে, সব জাহান্নামে যাবে। ইল্লাল আলিমুন, কেবলমাত্র জ্ঞানীরা রক্ষা পাবে। জ্ঞানীরা, আকুল মানেরা রক্ষা পাবে। যে আল্লাহকে চিনি, যে রেসালত বুঝে, যে তাওহীদ বুঝে, যে আখেরাত বুঝে, যে ফরজ বুঝে, ওয়াজিব বুঝে, সুন্নত বুঝে, নফল বুঝে, হালাল বুঝে, হারাম বুঝে, জায়েজ বুঝে, নাজায়েজ বুঝে, গুনাহ বুঝে, সওয়াব বুঝে, এই লোকটাই হলো একজন জ্ঞানী। কথা ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ বিপদে পড়বে, কিন্তু জ্ঞানীরা বিপদে পড়বে না, তারা রক্ষা পাবে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, এই দুনিয়ার যত আলিম, যত জ্ঞানী, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত পণ্ডিত, সব জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামে যাবে না যে যতটুকু জ্ঞান অর্জন করেছে, ততটুকু যদি সে আমল করে, কাজে লাগায়, তাহলে সে রক্ষা পাবে। ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, আর আমল করে মানুষ জাহান্নামে যাবে, আমল করেও মানুষ ধ্বংস হয়ে যাবে, ওয়াজ করেও জাহান্নামে যাবে, ওয়াজ শুনেও জাহান্নামে যাবে, হজ করেও জাহান্নামে যাবে, যাকাত দিয়েও জাহান্নামে যাবে,
নামাজ পড়েও জাহান্নামে যাবে, জিকির করেও জাহান্নামে যাবে, কুরআন তেলাওয়াত করেও জাহান্নামে যাবে। কিন্তু তারা জাহান্নামী হবে না যাদের আমলটা মানুষকে দেখানোর জন্য করা হয় না, যার আমলটা আল্লাহর জন্য করা হয়েছে, একমাত্র তারাই নাজাত পাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমল কার জন্য হবে? চিল্লিয়ে বলেন, আজকে আমরা এখানে আসছি কাকে খুশি করবার জন্য আসছি? জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য আসছি, আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি। অন্য কিছু আছে? সকালবেলায় বিরিয়ানি খাবো, সিন্নি খাবো, এই জন্য? হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে আসার অর্থ কি? ওলি যে সোহবতে যাওয়ার মানিটা কি? আল্লাহকে পাওয়া। যদি বলেন কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া। হাজিরিন, এই জন্য আমার আল্লাহ বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আমরা তো আল্লাহকে চাই, আওয়াজ দিয়ে বলেন, আমরা কারে চাই? আল্লাহকে চাই। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর দিদারের আশা রাখে, আল্লাহকে রাজি করার আশা করে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত যার আছে, সে যেন নেক আমল করে। কোন আমল? নেক আমল কোনটা? যেটা সুন্নত মোতাবেক হয়। যেই আমলটা সুন্নত মোতাবেক হয় এটা নেক আমল, আর যেটা সুন্নত মোতাবেক হয় না এটা বেদাত। এই বাচ্চাগুলো থামান, এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করে। ইবাদত আল্লাহর জন্য, ইবাদতটা যেন কোনো মানুষকে খুশি করার জন্য না হয়। যেই আমলটা মানুষের জন্য হয় এটা শিরক, আর যে আমলটা আল্লাহর জন্য হয় এটার নাম ইবাদত। এটার নাম কি? ইবাদত। এজন্য আল্লাহ বলেন, ঈমানদারেরা নাজাত পেয়ে গেছে, ঈমানদারেরা মুক্তি পেয়ে গেছেন, ঈমানদারেরা বিজয় লাভ করেছে। কেন? ইমানদারেরা তাদের নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, কার জন্য পড়ে? আল্লাহর জন্য। এটা মানুষের জন্য পড়ে না। এ বাবাজি আমার, এই জন্য দুনিয়ার সব আমলের মধ্যে অহংকার আসতে পারে, সব আমলের মধ্যে রিয়া আসতে পারে, একটা আমলের মধ্যে অহংকার নাই, রিয়া নাই, যে আমলটা বান্দার সাথে আল্লাহর সাথে মুআমেলা, সেই আমলটা হলো শেষ রাত্রের আমল। কোন রাত্রের আমল? শেষ রাত্রের আমল। ঘুম থেকে উঠে ওযু করে আপনি আল্লাহকে ডাকলেন, দুনিয়ার কেউ জানলো না, শেষ রাত্রে উঠে আপনি অজু করে আল্লাহকে সেজদা দিলেন, তো আপনার এই সেজদার খবর পৃথিবীর কেউ জানে না। জানে কে? চিল্লিয়ে বলে, জানে কে?
শেষ রাত্রে যদি আল্লাহর জন্য একটা সিজদা দিতে পারেন, জীবনের গুনাহগুলি মাফ। এরপরে আসেন দুই নম্বর, আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, ইমানদারেরা তাদের জবানটাকে নিরর্থক কথা থেকে বাঁচায় রাখে, মুনাফিকরা এই জবানে অন্যকে গালমন্দ করে, অন্যের সমালোচনা করে, অন্যের গীবত করে, বেফাসা কথা বলে, বেসরা কথা বলে, কোরআন সুন্নার বহির্ভূত কথা বলে, কিন্তু ইমানদারেরা কখনো কোরআন সুন্নার বাহিরে কোনো কথা বলে না। ইমানদারেরা তাদের জবানটা বাঁচায় রাখে, তাদের জবানকে তারা হেফাজত করে রাখে। কিয়ামতের ময়দানে দুইটা কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। কয়টা কারণে? কথা বলে না, জোরে বলেন কয়টা জিনিস? একটা হলো জবান, আর একটা লজ্জাস্থান। জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। এই জবান দিয়া মানুষ যত অন্যায় করে, লজ্জাস্থানের তাড়নায় মানুষ হারাম কাজে যায়। এই জন্য আমার নবী বলেছেন, কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই ইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাই আজমান লাহুল জান্নাহ। যে নারী পুরুষ তার জবান আর লজ্জাস্থানের গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারবে, আমি রাসূল ওয়াদা করলাম, ওই নারী পুরুষের বেহেস্তের গ্যারান্টি আমি দিতে পারি। যে নারী পুরুষ জবানের হেফাজত করবে, আল্লাহর হাবিব হাতে ধরে তাকে জান্নাতে পৌঁছাবে। এটা মারহাবা কম, আর একটু জোরে, আরো জোরে, আস্তে আস্তে গেল হইতে আসে, হতই না, মানুষের সংখ্যা বেশি। হ্যাঁ, দরসরে পড়ায় না, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ওয়াজ চলবে তো, রাজি আছেননি? দুইটা হাত তুলে দেখেন তো কারা কারা রাজি আছেন। নারে তাকবীর, আওয়াজটা ভালো হইছে না? নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো জোরে, একটু জোরে সরে আমিন কেন, সুবহানাল্লাহ কেন, তাইলে বুঝে আপনার সজাগ আছেন, নয়তো বুঝা যাবে আপনার সব ঘুম যাইতেছে, ঠিক না? আমার বাবা জিরা তওবা করলে গুনাহ মাফ হয়, এটা ঠিক আছে, তবে সব তওবার দ্বারা সব গুনাহ মাফ হয় না। সব গুনাহ মাফের জন্য তওবা কাজে লাগে না। গীবত যারা বলে তাদের তওবার দ্বারা গুনাহ মাফ হবে না, সমালোচনা যারা করে তওবার দ্বারা এটা মাফ হয় না, পরের হক যারা খায় তওবার দ্বারা আল্লাহ এটা মাফ করবে না।
জুলুম যারা করে তওবার দ্বারা আল্লাহ না মাফ করবে না, চুরি ডাকাতি যারা করে তওবা করলে আল্লাহ তাকে মাফ করবে না, পিতা মাতার মনে যারা ব্যথা দিছে তওবার দ্বারা আল্লাহ তাকে ক্ষমা করবে না, আইল কারিয়া যারা নিজের জমিন বড় করেছে তওবার দ্বারা আল্লাহ তাকে ক্ষমা করবে না, বিবাহের মধ্যে যারা জোর করে যৌতুক আদায় করেছেন তওবার দ্বারা আল্লাহ তাকে ক্ষমা করবে না, গীবত করার তওবা হলো যার গীবত করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, সুদ করে তওবা সুদের টাকা ফিরাইয়া দেওয়া, ঘুষ করে তওবা ঘুষের টাকা ফিরাইয়া দেওয়া, জুলুমের তওবা হলো যার প্রতি জুলুম করেছে তার কাছে যেয়া ক্ষমা চাওয়া, যৌতুকওয়ালার তওবা হলো মেয়ের বাবার টাকা ফিরাইয়া দেওয়া, আইল কারিন না তওবাটা হলো আইলটা ঠিক করে বেঁধে দেওয়া, পরের হক খাওয়াইন না তওবা হলো তার হক তার কাছে ফিরাইয়া দেওয়া, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান তখনই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা রে আমার, আজ এই জবান ছোট্ট একটা জবান আমাদের, এই জবান দিয়া সবচেয়ে বেশি সমালোচনা হয় আলেমের, সবচেয়ে বেশি সমালোচনা হয় ইমাম সাহেবের, সবচেয়ে বেশি সমালোচনা হয় কারি সাহেবের, সবচাইতে বেশি সমালোচনা হয় পীর সাহেব কেবলা, কথা ঠিক কেন বলেন? আর সব ফেরেশতা সাবধান, আমার আল্লাহ বলেছেন আলেমের সম্মান আমার আল্লাহ বাড়াইছেন, ওলি আল্লাহদের সম্মান আমার আল্লাহ দিছেন, হিংসা করে কেউ নামাতে পারবে না, কারণ ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এটা আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ বলেন দুনিয়ার জাহেলেরা অসভ্য মানুষগুলি ধোকাবাজ মানুষগুলি জালেমগুলি ভালো মানুষের গালমন্দ করে আলেমের সমালোচনা করে ওলামায়ে কেরামকে নিয়ে হিংসা করে জৈনপুরের অলিদেরকে নিয়ে হিংসা করে বিভিন্ন রকম সমালোচনা গীবত শেখায়াত করে, আর আমার আল্লাহ বলেন জাহেলরা গালমন্দ করে সমালোচনা করে গীবত করে কিন্তু আলেমরা উনি আল্লাহরা কোনোদিন সমালোচনা করে না গীবত করে না, বরং তারা যখনই দোয়া করে সারা বিশ্বের মানুষের শান্তির দোয়া করে, কথা ঠিক কিনা? কিসের দোয়া করে? শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে। বাবা জিনারে আমার, এই জবান যা ঠিক তার সব ঠিকের জন্য আল্লাহ বলেন ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে, কারণ ইমানদারেরা এই জবানের কারণে তারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া গেছে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন,
ইমানদারেরা গরিবের কষ্ট দেয় না, নিজে কষ্ট করে তারা যাকাত আদায় করে। ইমানদারেরা যাকাতের উপযুক্ত হলে বৎসরে একবার যাকাতের টাকাগুলো হিসাব করে করে গরিবের বাড়িতে গিয়ে, বিধবার কাছে গিয়ে, এতিমদের কাছে গিয়ে, মিসকিনদের কাছে গিয়ে, অসহায় মানুষগুলোর কাছে গিয়ে নিজের ফরজ আদায় করে। আর মুনাফিকরা অহংকার মানুষগুলা আটতলায় বসে থাকে, আর গরিবের কষ্ট দিয়া দিয়া তার ঘরের দরজায় আনে। যার উপর হজ ফরজ সে টাকা খরচ করে, স্বাস্থ্য ব্যয় করে, মক্কা শরীফ যাওয়া লাগে, মক্কা শরীফ তার বাড়িতে আসে না। গরিব ধনীদের জন্য রহমত, গরিব যদি না থাকত ধনীর ফরজ আদায় করা যাইত না। গরিব থাকার কারণে ধনীর মূল্যায়ন, ওই গরিবের ধনীরা কষ্ট দেয়, এটা মুনাফিকি, এটা জুলুম, এটা অহংকার, এটা রিয়া, এটা আল্লাহ পছন্দ করে না। আমার আল্লাহ বলেছেন, যারা খাঁটি মোমেন তারা যদি যাকাতের উপযুক্ততা হয়, তারা স্বেচ্ছায় গরিবের কাছে গিয়া গিয়া তার ফরজ আদায় করে, গরিবের সম্মান করে, গরিবের ইজ্জত দিয়া তারা ফরজ আদায় করার ব্যবস্থা করে। এই কারণে ইমানদারেরা নাজাত পাইয়া গেছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কর, সব গুম যায়, আল্লাহু আকবার কর, আরো জোরে কর, আমার দিকে চান, আমার দিকে চান, মাথা নিচে দিয়ে আর দিকে চান, আর অল্প একটু কথা শেষ করে আনছি। আমি আগে গেছি লম্বা কথা কইতাম না, আমি জানি আমনা করে কেমন হজা গ্রহণ লাগবো, এই ওষুধ এই ক্যাপাসিটি কিছু হইলো জানি, ব্যাক না জানলো আজ যে খাটাইতাম না, কারণ আমারও আই যাই তুই একটু আগে আগে ফজরের আগে আমারও বাড়ির যে বুঝতে হইবে, আল্লাহ যদি নেয়। কি বলেন আপনারা সবাই একটু জেকের করেন, লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।